নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন বুদ্ধদেব গুহর লেখা যাওয়া আসার তৃতীয় পর্ব। শেষ রাতে একবার বাথরুমে গিয়েছিল সবুজ। গলিতে দুটো কুকুর মিলে কামড়া কামড়ে ঝগড়া ঝগড়ি করছিল। খোকা পাশের ঘরে কুকড়ে মুকড়ে শুয়েছিল মাথার বালিশটাকে কোল বালিশ করে। রাতে বৃষ্টি হওয়ায় শেষ রাতে বেশ গা ম্যাচম্যাচ করছিল। উঠে গিয়ে পাখার রেগুলেটরে হাত দিয়ে ও খোকার ঘরের পাখার গতিটা কমিয়ে দিল। তাও খোকাকে একটা আলাদা ঘর দিতে পেরেছে ও, বহুদিনের পুরনো ভাড়াটে ওরা। 40 টাকায় বাড়িটা পেয়ে গিয়েছিলেন ওর বাবা। আজকে বাবা নেই, কিন্তু সবুজের গরিব বাবা তাকে শুধু এই ফ্ল্যাটের ভাড়াটে স্বত্ব দিয়ে গেছেন মরার সময়। ওর পক্ষে এটাও কম পাওয়া নয়, নইলে এ বাজারে ও যা মাইনে পায় তাতে মাথা গোজার মতো এরকম একটা জায়গা জোগাড় করা সম্ভব ছিল না। কিন্তু খোকার প্রতি ওর কোনো মায়া মমতা নেই, কেন যে নেই তাও জানে না। খোকা যত বড় হচ্ছে ওর সঙ্গে ফণীর চেহারার, ফণীর মুখের আদলের, এমনকি ফণীর স্বভাবের সঙ্গেও বড় বেশি মিল খুঁজে পাচ্ছে সবুজ। অথচ বিয়ের পরপর হাসি যে ফণী বলে কাউকে জানতো তাও অজানা ছিল সবুজের। ফণী এপারে মনোহারি দোকান করার পরই ওদের বাড়িতে তার যাওয়া আসা আরম্ভ হয়েছে। তার আগেও যদি হাসির সঙ্গে তার যোগাযোগ থেকে থাকে সেটা সবুজের জানা নেই। ঠান্ডা মাথায় ভেবে দেখলে সবুজ বুঝতে পারে যে তার মনের সন্দেহটা হয়তো অমূলক, কিন্তু তবু কার সন্দেহেই বা কখন সত্য নির্ভর ছিল। সন্দেহ হয় সন্দেহ হয়। হাসি উপুর হয়ে শুয়েছিল বুকের কাছে পা দুটি গুটিয়ে নিয়ে। ঘুমের মধ্যে হাসিকে দেখে মনে হয় ও ভাজা মাছটি উল্টে খেতেও জানে না। শিশুর মুখের পবিত্রতার মতো এক নরম শান্ত শিউলি ফুলের পবিত্রতা ওর সারা মুখে ছেয়ে থাকে। সবুজ অনেকক্ষণ হাসির পাশে দাঁড়িয়ে থাকল। হাসি ঘুমের মধ্যে বিড়বিড় করে কি যেন বলল, সবুজ কান পেতে শুনল। ফণীর নাম কি বলছে হাসি? কিন্তু হাসির এই ঘুমঘোরের অস্ফুট ভাষা বুঝতে পারল না সবুজ। নিজের জায়গায় গিয়ে শুয়ে শুয়েও ভাবল যে পৃথিবীতেও কাউকে, একজন কাউকেও ভালোবাসতে পারলে সুখী হতো, কিন্তু ও পারল না। নিজের স্ত্রীকে, নিজের শরীরের শরিক একমাত্র ছেলেকেও ভালো লাগাতে পারল না। ও কি নিজেকে ভালোবাসে? একমাত্র নিজেকেই কি শুধু ভালোবাসতে পারল? নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সবুজ। সকালে উঠে ও বাজারে যাবে, গলদা চিংড়ি আনবে বলেছে। গলদা চিংড়ি খাওয়াবে হাসির আর হাসির পিয়ারের ফণীদাকে, খোকাকেও খাওয়াবে নিজেও খাবে। কিন্তু ফণীকে শুধু গলদা চিংড়ি খাইয়ে নিজে গলদা চিংড়ির সঙ্গে আরো কিছু খাবে, সেই কিছুর নাম জানে না সবুজ। সবুজ ঘুমিয়ে পড়তে পড়তে ভাবল যে জীবনের সব অনুভূতির এখনো নামকরণ করতে পারেনি মানুষ। এ পর্যন্ত কটা অনুভূতিরই বা ব্যাখ্যা আছে অভিধানে, ব্যাখ্যা করা গেছে? সকালে যখন সবুজের ঘুম ভাঙল তখন পুরো বাড়িটা, পুরো গলিটা জেগে উঠেছে। খোকার ঘর থেকে খোকার পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, রান্নাঘর থেকে বাটনা বাটার গুবগুবানি, জমাদার উঠোন ছাটাচ্ছে ঝপাং ঝপাং করে জল ফেলে, পাশে বাড়ির ট্রানজিস্টারে তারস্বরে রবীন্দ্রসঙ্গীত বাজছে। এই ন্যাকা সঙ্গীত আজকাল আর ভালো লাগে না সবুজের। হেজি পেজি গেজে রোজ রোজ প্রায় একই গান প্রায় একই সময়ে ইনিয়ে বিনিয়ে গায়। একটু পরে আরম্ভ হবে পল্লীগীতি, তারও একই সুর, রোজ একই সুর, শুধু কথা অন্য। বাংলার কোন পল্লীতে যে আজ এই গান গাওয়া হয় জানে না সবুজ, জানার ইচ্ছাও নেই। ঘুলঘুলিতে বাসা বাঁধা পায়রাগুলো বকবকম বকবকম করে ঘুরে ঘুরে গলা ফুলিয়ে ডন বৈঠকি মেরে ডাকছে। সবুজ শুয়ে শুয়ে ডাকল, রাম। রাম জানে এ ডাকের মানে। এক কাপ চা এনে রাম বিছানার উপর রাখল। ডিশের উপর চা চলকে পড়েছে আনতে গিয়ে, চাই চুমুক দিতে গিয়ে হাঁটুর উপর ডিশ গড়িয়ে চা পড়ে গেল। ভীষণ রাগ হলো সবুজে, কিন্তু আর কত রাগ করবে।
অনেক বছর ধরে এসব কথা বলেছে, জানেই না কি করে যে মানুষকে চা দিতে হয়। ছোটবেলায় দেখলে তো জানবে, সবুজও অবশ্য এসব দেখেনি। সবুজের পরিবারেও কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকাটাকেই একটা মস্ত কৃতিত্ব, মস্ত পাওয়া বলে জেনে এসেছে সবুজ। তবে কমলাদের কথা আলাদা, মনে পড়ে না কখনো কমলা, এমনকি কমলার ঝি পারুলও এমন করে চা দিয়েছে সবুজকে। কমলার বাড়িতে চায়ের কাপ হাতে করে বসিয়ে সবুজের মনে হয়েছে, চা একটা নিছক গা গরম করা পানীয় নয়। পিয়ালা পিরিচের চেহারা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাইরের শুকনো খটখটে ভাব আর ভিতরের উষ্ণ পানীয়, এসবের সামগ্রিক ফল হচ্ছে চা। তাছাড়া যে চা হাতে করে আনে, তার মিষ্টি মুখ, তার নরম হাসি, এসবই চা। সবুজের মনে হয় কমলা জানে কি করে সবুজের চা বানাতে হয়। এক চামচ চিনি, এক চামচ ভালোবাসা আর এক চিলতে হাসি। আধো শুয়ে কেতুর চোখে চা খেতে খেতে সবুজ ভাবছিল, ও কি কমলাকেও ভালোবাসে না? কমলাকে তো ভালোবাসে, কিন্তু কমলা সেদিন জাল পারফিউমটা হাতে নিয়ে বলেছিল, এটা জাল তো কি, ভালোবাসাটা জাল না হলেই হলো। কথাটার মধ্যে কি অন্য কোনো মানে ছিল? সবুজ কি একটা জাল লোক? ওর মধ্যে খাঁটি ব্যাপার কি একেবারেই নেই? এসব ভাবনা বেশিক্ষণ ভাবা যায় না, তাছাড়া না ভাবাই ভালো, নিজেকে বলল সবুজ নিজে। তারপর উঠে মুখ হাত ধুয়ে আরো এক কাপ বিস্বাদ চা গিলে থলে হাতে বাজারের দিকে চলল। হাসি গতরাতে জিজ্ঞেস করেছিল, ব্যাপারটা কি, এত টাকা হঠাৎ কোত্থেকে? সবুজ বলেছিল, তোমার ফণিদার কাছ থেকে ধার করিনি, অনেক দিনের ব্যাক পে জমেছিল, পেলাম একসঙ্গে। ও, হাসির এই স্বভাবটাও সবুজকে চিরদিন বিরক্ত করেছে। ওর এই নিষ্পৃহতা, ওর এই সমস্ত ব্যাপারে ঔদাসীন্য, পৃথিবীর তাবত ব্যাপারে কৌতূহলের অভাব ভালো লাগে না, সবুজের ভালো লাগে না মোটে। আজ গলদা চিংড়ি কিনবে, বহুদিন পর ও তাই আজ বাজারে যাচ্ছে। শেষ বোধহয় খোকার ভাতের দিন গিয়েছিল। মাছ, মাছের স্বাদ আজকাল প্রায় ভুলেই গেছে সবুজ। সবুজের মতো এবং সবুজের চেয়ে অনেক স্বচ্ছল লোকেরা মাছের চেহারা দেখেনি বহুদিন। মাসে এক দুদিন অফিস ফেরতা বৈঠকখানা বাজার ঘুরে আসে সবুজ, নিজের জন্য শুটকি মাছ কেনে। ওদের বাড়ি চাটগায় না হলে চাটগা নোয়াখালীর বন্ধু বান্ধবেরা ওকে এ মাছ খেতে শিখিয়েছে। ভালো করে পেঁয়াজ লঙ্কা তেল রসুন দিয়ে রাঁধলে এক থালা ভাত খাওয়া যায়, অথচ হাসি খায় না, কিন্তু রাঁধে। খোকাও হাসির দেখা দেখি খায় না। একদিন সবুজ খোকাকে মেরেও ছিল এজন্য, কিন্তু তবুও খোকা খায়নি। তাই হাসি আর খোকার জন্য সে 200 গ্রাম কি 250 গ্রাম অন্য মাছ নিয়ে আসে কখনো কখনো। গলদা চিংড়ি ভালো রাঁধতেন মা, নারকেল কোড়া, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে। আহ, হলদে হলদে, নরম নরম, ভাবা যায় না। এক এক থালা ভাত খেত তখন শুধু চিংড়ির মালাইকারি দিয়ে, আর গলদা চিংড়ির মাথা বেসন দিয়ে ভাজা, টিপলেই জাফরান রঙা ঘিলু বেরোতো, তা দিয়েও এক থালা ভাত খাওয়া যেত। কত মাছ, কত মাছ খেয়েছে ছোটবেলায়, দই ইলিশ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ। ওর কিন্তু সবচেয়ে ভালো লাগতো কাঁচা লঙ্কা, কালো জিরে, লাউ ডাঁকা দিয়ে রান্না করা পাতলা ঝোল। বাটির উপরে ঝোল টলটল করত, মিষ্টি লাউ ডাঁকার গন্ধ, ইলিশের ঝোলের গন্ধ, আসতে আসতে কি দারুণ। পিসিমা রাঁধতেন তেল কই, বড় বড় কই, তেল, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে রাঁধা। সেদিন অফিসে হারাধন বলেছিল, চাকরি ছেড়ে দিয়ে মাছের এসেন্সের ব্যবসা খুলবে, ছোট ছোট হোমিওপ্যাথি শিশিতে আনা রঙা মাছের এসেন্স বিক্রি করবে। কই, ইলিশ, গলদা চিংড়ি, কুচো চিংড়ি, রুই, পোনা, ট্যাংরা, সব মাছে শিশির সঙ্গে ব্যবহার বিধি খুদে খুদে অক্ষরে ছাপা পাতলা কাগজে লেখা থাকবে। খেতে বসে সাবধানে শিশির ছিপি খুলে দুফোঁটা ভাতে ফেলে দিয়ে চোখ বন্ধ করে ভাত খেয়ে ফেলুন, খুশি না হলে পয়সা ফেরত। যারা খুব খুঁতখুঁতে সেসব খদ্দেরদের জন্য রাবারাইজড ফোম দিয়ে ইলিশের টুকরো, আস্ত চিংড়ি, এ সমস্ত মাছ তৈরি করে, ঠিক সত্যি মাছের মতো রং করে সঙ্গে দেয়া হবে।
খাওয়ার সময় তারা সেই মাছকে টেপাটিপি করে আনন্দের সঙ্গে গবাস গবাস করে ভাত খাবে। ব্যবহারের পর সেই মাছ সাবান দিয়ে ধুয়ে আবার হারাধনের কোম্পানিতে দিতে হবে। হারাধন বলেছিল, একে বলে দাদা দেশে সুযোগ নেই, এমন এমন সুযোগে সৃষ্টি হয়েছে আজ যা কেবল অক্ষয়েরই গুণ্ডি আর মোহিনী পানের মতো অকৃত্রিম প্রজাতান্ত্রিক গণতন্ত্রেই সম্ভব। নিজের পায়ে নিজে দাঁড়াবার এমন একটা আইডিয়া মাঠে মারা গেল সবুজতা শুধু একজন ফিনান্সিয়ারের অভাবে। বাজারে ঢুকল সবুজ। বাজারের এই গেট দিয়ে ঢুকলে সামনে ফুলের দোকান, তার মুখোমুখি মুদির দোকানগুলো, তারপর ছাঁটা থলে ব্যাগ ইত্যাদি ইত্যাদি দোকান, তারপরই মাছের দোকান। মাছের দোকানের মুখোমুখি মাংসের দোকান। দূর থেকে মাছের দোকানগুলো দেখা যাচ্ছিল। বাহ, বেশ বড় বড় গলদা চিংড়ি উঠেছে তো, সবুজ মনে মনে বলল। তারপরই ভেবে নিল, মাছের মাথা ভাজা, লাল নীল ঠ্যাঙের চচ্চড়ি, মালাইকারি, ইস, সবুজের জিভে জল এলো। সবুজ বড় করে ঢোঁক গিলল একটা। দোকানদারের বয়স সাতাশ আঠাশ হবে, প্যান্ট আর হাওয়াইন শার্ট পরা, গোলগাল ফর্সা মুখ, গোঁফ আছে মুখে, যত্ন করে ছাঁটা। সবুজ দূর থেকে দেখল অনেক লোক গলদা চিংড়ির কাছে ভিড় করছে, যেন শখ লাগছে ইলেকট্রিকে, তারপরেই সরে যাচ্ছে। সবুজের শখ লাগবে না, তার পকেটে একশো টাকার নোট, মেহনতের নোট নয়, ফাঁকতালের নোট। বুকের একদিকে এই নোটটার জন্য একটা গ্লানি বোধ করছে সবুজ, অন্যদিকে গলদা চিংড়ির আনন্দ। সবুজ জানে যতই দাম নিক, পনেরো কুড়ি করে কেজি নিক, তবুও নেবে সবুজ। মাছওয়ালার সামনে এসে দাঁড়াল, আত্মপ্রত্যয় স্বরে বলল, কত করে দিচ্ছ? মাছওয়ালা ওর দিকে অপাঙ্গে একবার চাইল, তারপর মুখ নামিয়ে নিল, জবাবই দিল না। এবার সবুজও নিজের সঙ্গে অপাঙ্গে চেয়ে নিল একবার, আধময়লা একটা পায়জামা, পরপর তিন দিন অফিসে পড়ে যাওয়া শার্ট, ঘামের গন্ধ শুকিয়ে উঠে পচা ইঁদুরের মতো গন্ধ ছাড়ছে। সেই মুহূর্তে নিজেকে ঘেন্না হলো সবুজের, ঘেন্নায় নিজের প্রতি সেই মুহূর্তে সবুজ মরে যেত যদি না তার পকেটে আজকের দিনের সব ঘেন্নার সব গ্লানির প্রতিষেধক একশো টাকার নোটটা থাকত। সবুজ মাছওয়ালাকে আবার শুধাল, কি গো কত করে দিচ্ছ? মাছওয়ালা একটা অপমানজনক ভঙ্গিতে হাত নেড়ে সবুজকে বলল, যান যান, কেন ভিড় বাড়াচ্ছেন? সবুজের বাঙাল রক্ত মুহূর্তে মাথায় চড়ে গেল, বলল, তার মানে? মাছওয়ালা ওর দিকে চূড়ান্ত তাচ্ছিল্যের চোখে চাইল, তারপর পাশের মাছওয়ালাকে সালিশি মেনে বলল, রুয়াব দেখ না কত গলদা চিংড়ি খানেওয়ালা রে, মাছ তো এই জিন্দগিতে কিনবে না, তবু দর করার কত ঘটা। তারপর আবার সবুজকে বলল, মাছ নেবেন? নেবেন না তো খামুকা ভিড় বাড়াচ্ছেন কেন? সবুজের এপাশে ওপাশে বেশ কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, তারা বোধ হয় এরকম অপমানের শিকার রোজই হন, তাই সবুজের প্রতি বিদ্রুপ নয়, এক নীরব মগ্নয়ানো সমব্যথীর সমবেদনার চোখে তাকিয়ে তারা সরে গেলেন। সবুজকে জেদে পেয়েছিল সবুজ, বলল, দেখো ছোকরা, মাছ কত করে আমি তোমাকে তাই জিজ্ঞেস করেছি। মাছওয়ালাদের মধ্যে একটা হাসির রোল পড়ে গেল। অন্যান্যরা বলল, দেখ নবা, এতদিনে তার যোগ্য খরিদ্দার এসেছে। নবা ওরফে মাছওয়ালার ছোকরা বলল, তিরিশ টাকা কেজি। তারপরে সবুজের চোখের দিকে চেয়ে বলল, মাছ খাবার দম আছে? প্রথমে সবুজের ইচ্ছে হলো ঠাস করে একটা চর লাগায় ছোকরাটার গালে, মনে হলো ওকে মাটিতে ফেলে ওর বুকের উপর চড়ে দাঁড়ায়, তারপর ওর জিভটা টেনে ছিঁড়ে ফেলে। পরক্ষণে ও সামলে নিল নিজেকে। ওরা একদল আর ও একা, ওদের কাছে বঁটি ছুরি আর ওর খালি হাত। সবুজ ভাবল মাছ না কিনেই ফেরা যায়। পরক্ষণে ওর মনে পড়ে গেল ফণীকে মাছ খাওয়াতে হবে। ফণী সেদিন ইলিশ মাছ কিনে এনেছিল, ওকে গলদা চিংড়ি না খাওয়ালেই নয়, মাছওয়ালার কাছে অপমানিত হওয়ার যে দুঃখ, ফণীকে গলদা চিংড়ি খাওয়ানোর দারুণ আনন্দের কাছে তা কিছুই না।
সবুজ ফস করে 100 টাকার নোটটা বের করে বলল, মুখ সামলে কথা বলবে, দোকানদারি করছো, খরিদ্দার চেনো না। 100 টাকার নোটটা দেখে মা চলা নভার চোখ দুটো জলজল করে উঠল, বলল, হে বাবু, রসিকতা বোঝেন না কেন, রাগ করলেন নাকি আমার উপর, কত দেব বলুন। সবুজ রাগে কাঁপছিল, বলল, 1 কেজি। নবা মাছওয়ালা যত্ন করে ওজন করে 1 কেজি মাছ সবুজের থলেতে ভরে দিয়ে 70 টাকা ফেরত দিল। হাত জোর করে নমস্কার করল, হেসে বলল, হ্যাঁ আবার আসবেন। সবুজের সামনে থেকে সরে গেল, মনে মনে বলল, আর কখনো আসব না। সবুজ নারকলের দোকানে গিয়ে একটা বড় নারকল কিনল, কিনেই বাজার থেকে বেরিয়ে পড়ল। বাজারের বাইরে বেরিয়ে ট্রাম লাইনটা পেরোল, পেরিয়ে রাস্তায় পড়তেই ওর সামনে একটা ডাব পড়ে থাকতে দেখল। কি হলো কি হয়ে গেল জানবার আগেই সবুজ জোরে এক লাথি মারল ডাবটাকে। ডাবটা লাফে উঠে গড়াতে গড়াতে রাস্তা বেয়ে গিয়ে এক লাফে ফুটপাতে উঠে গেল। একটু অল্প বয়সী সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিল ফুটপাত দিয়ে, তার পায়ে গিয়ে লাগলো ডাবটা। মেয়েটি মুখ ঘুরিয়ে দেখল, দেখে ঘৃণা ভরে সবুজকে বলল, উঁচবুক, বলেই চলে গেল। সবুজের একই সঙ্গে আনন্দ এবং দুঃখ হল। আনন্দ হলো এই জন্য যে নবা মাছওয়ালার মুখের সঙ্গে ডাবটার আশ্চর্য মিল ছিল। নবার মুখে লাথি না মারতে পেরে ও ডাবের মুখে লাথি মেরেছিল, ভুলে গিয়েছিল যে ও রাবারের চটি পড়ে আছে। আঙুলে খুব লেগেছিল, কিন্তু লাথিটা মারতে পেরে ওর খুব আনন্দ হয়েছিল। দুঃখটা এই জন্য যে মেয়েটির পায়ে গিয়ে ডাবটার পৌঁছানো একটা নিছক দুর্ঘটনা, তাছাড়া মেয়েটি আঘাতও পায়নি, তার শাড়িতে আটকে গিয়েছিল ডাবটা এই মাত্র। তাছাড়া মেয়েটিকে দেখে মনে হয়েছিল শিক্ষিতা, সুন্দরী তো বটে, একজন শিক্ষিতা সুন্দরী মেয়ের মুখে ওরকম বিশ্রী ঘৃণার ভাব আর ওই উক্তি মোটেই মানাল না। সবুজের খুব খারাপ লাগল, ও জানে না এই মেয়েটিকে বোধ হয় নবা মাছওয়ালা কিংবা অন্য কেউ একটু আগে অপমান করেছে। মেয়েটিও নিশ্চয়ই ওরই মতো বিরক্ত, ক্লান্ত, অপমানিত অবস্থার মধ্যে ছিল, নইলে এই সামান্য ব্যাপারে তারা তো চটে ওঠার কারণ ছিল না। সবুজ হাঁটতে হাঁটতে ওর চারদিকে ওর পাশাপাশি হেঁটে যাওয়া হেঁটে আসা বিভিন্ন নারী পুরুষের মুখের দিকে তাকাল। যারা ওর কাছের ও সমতলের মানুষ তাদের মুখের দিকে কখনো এমনভাবে তাকায়নি এর আগে। প্রত্যেকের মুখেই কি যেন একটা জ্বালা, একটা অপারগতা, এই দিনের সঙ্গে এই জীবনের সঙ্গে যুদ্ধ করার উপায়হীন অসহায়তার ফল, এক করুণ অনুপনোদনীয় ক্লান্তি আঁকা রয়েছে একই তুলিতে, যে তুলিতে ওর মুখও আঁকা। সবুজ জানে আজ সে বুঝে গেছে কি করে এই নবাকে, নবার মতো শত শত নবাকে ঠান্ডা করে দেওয়া যায়। একা একা কিছুই করা সম্ভব নয়। আজকের জীবনের নির্দল প্রার্থীর দিন শেষ হয়ে গেছে, সবুজের একটা নিশান চাই, যে কোনো একটা নিশানের নিচে গিয়ে তাকে দাঁড়াতে হবে, তার নিজস্ব বোধ, নিজস্ব মতামত, নিজস্ব স্বাধীনতা বিসর্জন দিয়ে তাদের খাতায় নাম লেখাতে হবে। তারপর গিয়ে বলতে হবে পার্টির দাদাকে, কদাদা খদাদা গদাদা কোনো দাদাকে বলতে হবে যে নবাকে ঠান্ডা করো। একদল ছেলেকে নবার উপরে পড়বে নেকড়ের মতো, নবা মৃত বোয়াল মাছের মতো তার মাছের মধ্যে, মাছের গন্ধের মধ্যে, কাঁকড়ার দাঁড়ার মধ্যে মুখ হাঁ করে পড়ে থাকবে। নবা থাকবে না আর, কিন্তু সবুজও তো থাকবে না। সেই প্রতিশোধ, সেই দলবদ্ধতার মধ্যে সবুজের কোনো সবুজত্বই আর অবশিষ্ট থাকবে না। একদিন যে কোনো দিন কদাদা খদাদা গদাদা তাদের যুথবদ্ধ নিষ্ঠুর হৃদয়হীন বোধহীন একমাত্র স্ব দলমতে অন্ধবিশ্বাসী নেকড়েদের হয়তো সবুজের বিরুদ্ধেই লেলিয়ে দেবে। নিজেরই সৃষ্টিতে নিজের রক্ষকের দ্বারা মূল্যহীন হয়ে যাবে সে, হয়ে যাবে স্বাধীনতারহিত। বেঁচে থাকলেও সমতের স্বাধীনতা ছাড়া, স্ব ইচ্ছার আনন্দ ছাড়া, এক নিছক নিঃশ্বাস ফেলা ও প্রশ্বাস নেয়ার প্রক্রিয়ার মধ্যেই বেঁচে থাকবে সে। সে বাঁচা কি বাঁচা হবে? সেই মুহূর্তে সবুজের মনে হলো যে ও একা নয়, ওর সঙ্গে লক্ষ লক্ষ লোক আছে যারা একটা নিশান খুঁজছে,
কিন্তু তার আশ্রয়ে গিয়ে দাঁড়াবার মতো কোনো নিশানের নিশানা পায়নি। বরং ওরা সমস্ত নিশানকেই ভয় পেতে আরম্ভ করেছে। নিশানের উল্টো দিকে ওরা এগিয়ে যাচ্ছে। ভয় পেয়ে পেয়ে ওরা গুটিয়ে কুঁকড়ে গেছে। ওরা নবা মা চলার মতো প্রতিদিনের হাজার নবার অপমান সয়ে, অসম্মান সয়ে, তবুও নিজের নিজের স্বাধীনতার লোভে, বাঁচার মতো বেঁচে থাকার দুর্মর লোভে ওরা বেঁচে আছে। আছে কি? আপাতত কিছুই করার নেই, ভাবল সবুজ। এখন হারাধন ছাড়া আর গতি নেই। হারাধন যে পথে তাকে এনেছে সেই এখন ওর পক্ষে মানুষের মতো বেঁচে থাকার একমাত্র পথ। পকেটে সবসময় 100 টাকার নোট রাখতে হবে সবুজকে। সে টাকা কী করে সে পাবে সেটা বড় কথা নয়, কিন্তু রাখতে হবে। নবা গবা ধবা যেই অপমান করবে, অপমান করতে চাইবে, তাদের মুখে নোটটা ছুঁড়ে মারবে। নবারা অমনি হাত জোর করবে, নমস্কার করবে, বলবে আবার আসবেন বাবু, আসবে। সবুজ দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আসবে সবুজ, কিন্তু একা নয়। যাদের কোনো দল নেই আজ, যারা পথে ঘাটে অফিস কাছারিতে রোজ দুবেলা ঠোক্কর খেয়ে বেড়াচ্ছে, একা একা আলাদা আলাদা হয়ে, তারাও একদিন দলবদ্ধ হবে এক নতুন নিশানের নিচে। সে নিশানের রং জানে না সবুজ, আসবে। সবুজ ভাবে একদিন ও এবং ওরা সকলেই ফিরে আসবে, কিন্তু কবে? ফুটপাত ধরে সবুজ বাড়ির দিকে আসছিল। এমন সময় হঠাৎ দেখল ফণি উদ্ভ্রান্তর মতো দৌড়ে আসছে গলির ভিতর থেকে। ফণি দৌড়াচ্ছে, আর তার পেছন পেছন একদল ছেলে। এরা কারা সবুজ জানে না, জানতে চায়ও না। এরা সবাই একই রকম। এরা কারা আপাতত সবুজের জানার ইচ্ছেও নেই। সবুজ এটুকু বুঝেছে যে এরা ফণির মিত্র নয়। ফণি বড় রাস্তায় পড়েই সবুজকে দেখতে পেয়ে সবুজের দিকে দৌড়ে এলো প্রথমে। সবুজ কিছু বোঝার আগেই ফণি একটা থেমে থাকা বাসে লাফিয়ে উঠল। সবুজ জানে না ও কেন তা করল, কিন্তু বাজারের থলে হাতে করে সেও ফণির সঙ্গে সেই বাসে লাফিয়ে উঠল। সবুজ ভেবেছিল ফণি দৌড়ে এসে সবুজকে বলবে, সবুজবাবু আমাকে বাঁচান, আমাকে ওরা মারতে আসছে। কিন্তু ফণি কিছুই করল না সেরকম, বাসটা ছেড়ে দিল। ছেলেগুলো বড় রাস্তা অবধি এসে আবার ফিরে গেল। ফণি হাসল সবুজের দিকে চেয়ে, বলল, আপনি বাজারের তলি হাতে এদিকে কোথায় চললেন? সবুজ জবাব দিল না। 3-4 স্টপেজ বাদে ফণি নামবার জন্য দরজার দিকে এগোল। সবুজও সঙ্গে সঙ্গে এগোল। দুজনে একই সঙ্গে নামল। সবুজ বলল, কি ব্যাপার বলুন তো? ফণি আবার হাসল, বলল, কিসের কি ব্যাপার? ওই ছেলেগুলো কারা? ওরা আপনাকে তাড়া করল কেন? আর যে জন্যই হোক, কারোর পকেট মারিনি আমি। ছেলেগুলো সবাই ভালো ছেলে, একটুক্ষণের জন্য ওরা খারাপ হয়ে গেছিল। ওরাই আমাদের ভবিষ্যৎ, আমার ওদের উপর অনেক ভরসা। সবুজ হাসবার চেষ্টা করে বলল, এইসব বকা বাউন্ডুলে গুন্ডা ছোড়াগুলোর মধ্যে ভালত্বটা কি দেখলেন আপনি? ও আপনি বুঝবেন না। ওরা একটুক্ষণের জন্য খারাপ হয়ে গিয়ে আপনাকে গরু তাড়া করল কেন? ওদের সঙ্গে আমার বিরোধ ঘটেছিল, তাই। কোনো ব্যক্তিগত ঝগড়া নয়, মত পথের ঝগড়া। ওরা ভাবে ওরাই ঠিক, আমি ভাবি আমি। যাকগে, ওসব জেনে আপনি কি করবেন? সবুজ বলল, চা খাবেন? ফণি উদাসীন গলায় বলল, খেলে হয়। ওরা দুজনে একটা সস্তার রেস্তোরাঁয় ঢুকল। সবুজ বলল, শুধু চা, সঙ্গে কিছু খান, ভেজিটেবল চপ টপ? না, শুধুই চা। আপনি খান না, আজ তো রবিবার, খেতে দেরি হবে নিশ্চয়ই। না, আমিও শুধু চা। আপনার সঙ্গে সিগারেট আছে? ফণি অবাক চোখে তাকাল, তারপর বলল, আমি তো সিগারেট খাই না। সবুজ বলল, আমিও খাই না, হঠাৎই খেতে ইচ্ছে করল। ফণি বলল, বাইরে থেকে নিয়ে আসি, খাবেন? না না, সবুজ বারণ করল। চা খেতে খেতে সবুজ ভালো করে ফণির চোখের দিকে তাকাল। ফণির চোখ দুটো বড় বেশি উজ্জ্বল, তাকিয়ে থাকা যায় না। সমস্ত শরীর অনাহারে অত্যাচারে যত শুকিয়ে যাচ্ছে,
তত উজ্জ্বল হয়ে উঠছে চোখ দুটো। একটু পরে সবুজ বলল, আপনি কি পার্টি ফাটি করেন নাকি, জানতাম না তো। ফণি কে যেন বলতে গেল, তারপর থেমে গেল, হাসলো শুধু। চা খেতে খেতে সবুজ ভালো করে ফণির চোখের দিকে তাকাল। ফণির চোখ দুটো বড় বেশি উজ্জ্বল, তাকিয়ে থাকা যায় না। সমস্ত শরীর অনাহারে অত্যাচারে যত শুকিয়ে যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে চোখ দুটো। একটু পর সবুজ বলল, আপনি কি পার্টি ফাটি করেন নাকি, জানতাম না তো। ওই ছেলেগুলোর অত রাগ কেন আপনার উপর? এমনি, হয়তো একা একা নিজের মতো নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই বলে, নিজের ঘামে নিজের পরিশ্রমে। জানি না কেন, কারণ একটা কিছু নিশ্চয়ই আছে, কিন্তু কারণটা ওদের নয়, কারণটা অন্য কারো। ওরা কার্য, কারণ নয়। ছেলেগুলো ভালো, বাঙালি ছেলেগুলো হীরের টুকরো, ওদের মধ্যে আগুন ছিল, সেই আগুনে কি পোড়াবে ঠিক করতে না পেরে নিজেরাই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবুজের একটু রাজনীতি করতে ইচ্ছা হল। রবিবার সকালে সবুজের মতো অনেক লেখাপড়া জানা বাঙালিরই যেমন করতে ইচ্ছে হয়। চা খেতে খেতে খবরের কাগজ পড়তে পড়তে সবুজ বলল, নেতাজির পরে বাংলায় একজন লিডারও হলো না, এদেশের কি হবে বলতে পারেন? ফণির চোখ দুটো জ্বলে উঠল। ফণি খুব নরম গলায় বলল, কুকুরের বাচ্চা লিডার কখনো সিংহের বাচ্চা হয় শুনেছেন? আমরা যেমন যেমন নেতা আপনি ডিজার্ভ করেন, নেতারাও তো তেমনই হবে। ফণির কথাটায় যেন গালে চড় লাগলো সবুজের। ও মনে মনে বলল, রাজনীতিফীতি ভদ্রলোকের কাজ নয়, এসব নিয়ে আলোচনাও ভদ্রলোকের কাজ নয়। তারপর মনে করবার চেষ্টা করল, কি যেন বলেছিলেন, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ স্কাউন্ড্রেলস, মনে পড়ল না। যাক, আপাতত ফণির এইরকম কথায় ওর রবিবাসরীয় রাজনীতি চর্চার শৌখিনতা উবে গেল। চায়ের দোকানের সামনে দিয়ে একটা নেড়ি কুত্তাকে লেজ নাড়িয়ে চলে যেতে দেখেই সবুজ দোকানের ভিতরে মুখ ঘোরাল। ভাবল, এই লোকটা ডেঞ্জারাস, এর সঙ্গে বেশিক্ষণ থাকাই ঠিক নয়। ভীষণ রাগ হলো হাসির ওপর, প্রেম করার লোক পেল না আর। চায়ের দাম দিতে হলো না ফণি সবুজকে, নিজেই দিল। বলল, আপনার কাছে আমার অনেক ঋণ, এক কাপ চা খাওয়ানোর আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না। সবুজ বলল, আজ দুপুরে কিন্তু আপনি আমাদের ওখানে খেতে যাবেন, সেজন্যই আমি নিজে হাতে বাজার করতে এসেছিলাম। ফণি খুব বিব্রত বোধ করল, তারপর বলা উচিত কিনা ভেবে বলল, আমার পক্ষে আজ যাওয়া মুশকিল, ছেলেগুলোর মাথা ঠান্ডা হলে যাব, ছেলে মানুষ তো, রাগের মাথায় হয়তো এমন কিছু করে বসবে যা করা উচিত নয়, রাগটা পড়বার সুযোগ দেওয়া উচিত। আপনি কিছু মনে করবেন না, হাসিকে বলবেন। খোকা ভালো আছে? খোকা আপনার দারুণ ছেলে, অন্য দেশে জন্মালে কত সুযোগ পেত, আরো ভালো হবার কত সম্ভাবনা ছিল, ভাবলে খারাপ লাগে। অন্য ঘরে জন্মালেও হয়তো হতো। বড় লোকের ঘরে বলছেন? হ্যাঁ। সবুজ জানে সবুজের পক্ষে খোকাকে সব সুযোগ দেওয়া সম্ভব নয়, এ কথাই ফণি বলতে চাইছে। কিন্তু ফণি জানে না সবুজ আর সেসবকে ভয় করে না। সবুজের এখন হারাধন আছে, সব হারাতে বসেও সর্বনাশের দরজাতে এসেও ও হারাধনের জন্য বেঁচে যাবে। হারাধনই এখন লোকাল গার্জেন সবুজের, খোকাকে সে বড় লোকের মতোই মানুষ করবে। ফণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কিন্তু ও কথা মানি না, বড় লোকের ছেলেরাই তো বেশি অকাল কুষ্মাণ্ড হয়, আত্মজ্ঞান সম্মানহীন হয়। বড়লোক গরিব লোকের কথা বলছিলাম না, মানুষ হওয়ার অমানুষ হওয়ার কথা বলছিলাম। সবুজ মনে মনে বলল, ফণির দিন ফুরিয়েছে, বড় বেশি বাতিলা করছে, জ্ঞানে যেন ভরপুর। শালা মনোহারি দোকানের ফিলসফার, খোকা কি তাহলে তোমারই ছেলে? খোকার প্রতি এত দরদ কিসের? ফণি আবারও বলল, খোকা কিন্তু আপনাকে ভয় পায়, সেটা কিন্তু ভালো না, বাবাকে ভয় পাবে কেন? ভয় কাউকেই পাওয়া উচিত না, ভয় বুকে করে বাঁচাকে বাঁচা বলা হয় না। জানি না, মনে হয় খোকা একদিন একথা জানবে, বড় খাঁটি ছেলেও।
সবুজ বলল, পড়াশোনায় তো লবডঙ্কা। হ্যাঁ, স্কুলের পড়াশোনায়। ওর হয়তো ভালো লাগে না, তাছাড়া জীবনের স্কুলে মানুষটা শেখে যা দেখে, সেই শিক্ষার সঙ্গে তো স্কুলের শিক্ষার কোনো মিল নেই। আসলে এই বয়সেই ওর আত্মসম্মান জিনিসটা গড়ে উঠেছে, যা অনেক বুড়ো বুড়ো লোকের মধ্যেও দেখি না। তার নিজের ছেলে সম্বন্ধে পরের মুখে জ্ঞান শুনতে ভালো লাগছিল না সবুজের। পথে নেমে সবুজ বলল, চললাম, আপনি তাহলে আসছেন না? ফণি খুব অপরাধীর মতো হাসল, বলল, কিছু মনে করবেন না, আমার বড় খারাপ লাগছে, উপায় থাকলে নিশ্চয়ই যেতাম। তারপর সবুজের হাত ধরে ফণি বলল, আপনি মানুষটি বড় ভালো সবুজবাবু, বড় উদার আপনি, আপনার মতো উদার লোক দেখিনি আমি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। সবুজ মাথা নাড়ল, তারপর থলে হাতে রোদে হেঁটে বাড়ির দিকে আস্তে আস্তে বিড়বিড় করে বলল, তার বুঝিনি, বিলক্ষণ বুঝেছি। তোমার মতো রতনকে আমি না চিনলে আর কে চিনবে? রোদে ঘেমে তেতে হাঁটতে হাঁটতে ফণির উপর একটা তীব্র ঘৃণায় সবুজের শরীর বেঁকে গেল। সবুজ মনে মনে কামনা করল ফণিকে ওই ছোঁড়াগুলো ভালো করে ধোলাই দিক একদিন, যাকে বলে আড়ং ধোলাই। ফণির বাতেলা বন্ধ হয়ে যাবে। ওই ফণির জন্যই আজ বহু বছর সবুজ যেন একটা লাশ কাটা ঘরের নিষ্পন্দ উষ্ণতাহীন মৃতদেহর সঙ্গে এক ঘরে এক খাটে জীবন কাটাচ্ছে। সবুজ বেঁচে থেকেও মরে রয়েছে। হাজারিবাগ রোড স্টেশনে যখন শেষ রাতের বোম্বে মেল থেকে নামলো ওরা, তখনও বেশ রাত আছে, ঠান্ডাও আছে ভালো। পুজোর আর এক মাসও দেরি নেই, এদিকে বেশ মিষ্টি ঠান্ডা পড়ে গেছে। মালপত্র সব নামানো হলে কুমুদ বলল, কে সবুজবাবু, একটু চাটার বন্দোবস্ত করুন, জমে গেলাম যে। আপনি এগিয়ে গিয়ে চায়ের বন্দোবস্ত করুন, আমি মালপত্র সমেত যাচ্ছি। প্রধান মালটিকে আপনি সঙ্গে নিয়ে যান, বলেই কমলার দিকে তাকাল। কমলা ছেঁচে উঠল, বলল, স্ত্রী সম্বন্ধে এরকম রসিকতা আমার ভালো লাগে না। কুমুদ অপরাধীর মতো মুখ করে বলল, সরি। সবুজ আর কমলা ওভারব্রিজটায় উঠছিল। ওভারব্রিজে মাথায় উঠে কমলা বলল, কে শীত গো, বলেই সবুজের গায়ের কাছে ঘন হয়ে এল। সবুজের বাহুতে কমলার পাতলা স্কার্ফের নিচে রিজু অথচ নরম বুকের ছোঁয়া লাগলো এক মুহূর্তে। গা শিরশির করে উঠল সবুজের। এই শেষ রাতে স্টেশনে আচমকা ভালো লাগায় ভরে গেল। ওভারব্রিজ থেকে নেমেই চায়ের দোকান, বাস দাঁড়িয়ে আছে পাশে। কন্ডাক্টর চেঁচাচ্ছে, বাগোদার বাগোদার হাজারিবাগ। দেখতে দেখতে কুমুদ এসে গেল মালপত্র সমেত। মালটাল বাসে তুলে সামনের দিকে সিটের উপর টুকিটাকি জিনিসপত্র রেখে বাস থেকে নেমে এলো, বলল, কই চা কোথায় সবুজবাবু? সবুজ চায়ের ভাঁড় এগিয়ে দিল। সবুজ আর কমলাও চা খাচ্ছিল। বেশ লাগছিল মিষ্টি মিষ্টি ঠান্ডায় ভোর রাতে দাঁড়িয়ে ভাঁড়ের সোদা সোদা গন্ধ মাখা চা খেতে। চা খাওয়া শেষ করে কুমুদ পানের বাটা বের করে গোটা চারেক পান একই সঙ্গে মুখে পুড়ে দিল। তারপর জর্দা খেল খানিকটা। সবুজকে বলল, খাবেন নাকি একটা? দিন। কমলা কুমুদকে বলল, কি যে ছাগলের মতো পান খাও দিন রাত বুঝি না। কুমুদ কখনো কমলার কথার জবাব দেয় না, বিশেষ করে এমন কোনো কথার যে কথার জবাব দিলে ঝগড়ার সূত্রপাত হতে পারে। বেশ লাগে সবুজের। কুমুদ জীবনে মিনিমাম এফোর্টে কি করে সুখী হতে হয় তা বেশ জেনে গেছে। সুখের বন্যা ওর জীবনে। কিছুক্ষণ পর ওরা বাসে গিয়ে উঠল। জানালা তুলে দিয়ে ওরা একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করল। শেষ রাতে ট্রেন থেকে নামার ঝামেলাটা পুষিয়ে নিতে চাইল। জানলার পাশে কমলা, তার পাশে কুমুদ, কুমুদের পাশে সবুজ। কুমুদ ভাবছিল গিয়েই বাজারে যাবে, কি তরি তরকারি পাওয়া যায় আনবে, মুরগি কিনবে।
বিয়ার পাওয়া গেলে বিয়ার। সবুজবাবুকে নিয়ে বেড়াতে আসার মানে নেই, বিয়ার খায় না, তাস টেনে না, হ্যাক অদ্ভুত চিজ। সবুজ ভাবছিল কুমুদের কোনো সঙ্গী জুটে গেলে ভালো হয়, ও আর কমলা একটু একা থাকার, একা বেড়াবার সুযোগ পাবে। কুমুদটা আচ্ছা লোক, এত খরচ খরচা করে কলকাতার বাইরে এসে সারাদিন দরজা বন্ধ করে বিয়ার খাবে, সিগারেটের ধোঁয়ায় ঘর অন্ধকার করে জুয়া খেলবে তিন পাত্তি। এরা কেন যে কলকাতার বাইরে আদৌ আসে তা বোঝে না সবুজ। পরক্ষণেই ভাবে ভাগ্যিস কুমুদ এসেছিল, নইলে ওরও কি আশা হতো। হাজারিবাগের নাম শুনেছে কত, কিন্তু আশা হয়নি কখনো। এই কটা দিন তার মস্ত বড় প্রাপ্তি, একঘেয়ে ক্লান্তি আর ক্লান্তি, ভীষণ ক্লান্তির জীবনে এক বিশেষ প্রাপ্তি, যেমন ফণীরও। ফণীর জন্য ও ময়দান ফাঁকা রেখে এসেছে। হাসি যদি জানতেও পারে যে সবুজ অফিসের কাজে আসেনি, তাহলেও দুঃখিত হবার কোনোই কারণ নেই তার। দেখতে দেখতে সারিয়া থেকে বাগদরে এসে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পেরিয়ে বাসটা হু হু করে এগিয়ে চলল। বাইরে ভোর ভোর হয়েছে, পূবের আকাশে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে, দুপাশে বেশ জঙ্গল আরম্ভ হয়েছে। এখন কুমুদ নাক ডাকাতে আরম্ভ করেছে বসে বসে, কমলার চোখ বোজা, মাথা জানালার সারশির উপরে নোয়ানো, ঘুমোচ্ছে কিনা বুঝতে পারছে না সবুজ। কুমুদকে দেখে বেশ হিংসা হয় সবুজের, খুব সুখী কুমুদ, ওর সুখে কোনো ঘোর প্যাচ কমপ্লিকেশন কিছুই নেই। সুখী হতে হলে কুমুদের মতো সহজ সরল হতে হয়, পৃথিবীর সকলকে বিশ্বাস করতে হয়, স্ত্রীর প্রেমিককেও। তাটি ছাড়িয়া এসে পণ্ডিতের দোকানে চা নিমকি ও কালোজাম খেল ওরা। কুমুদ বলল, সবুজবাবু আরো দুটো মিষ্টি নিন, দারুণ করেছে। চাটা সবুজের বেশি ভালো লাগলো। হাজারিবাগে এসে যখন ওরা পৌঁছালো তখন বেশ বেলা। আসলে হাজারিবাগ শহর অব্দি ওরা গেল না, কোলরার মোড়ে বাস থেকে নেমে পড়ে তিনটে সাইকেল রিক্সা নিয়ে ক্যানারি পাহাড়ের দিকে চলল। সামনের রিক্সায় কুমুদ আর কমলা, সামাজিক শিলমোহর মারা স্বামী স্ত্রী। দিনের আলোয় বাইরের লোকের সামনে এমনি করেই চলতে হয় সব স্বামী স্ত্রীকে, সবুজ হাসিকে, কমলা কুমুদকে। হাসি পায় সবুজের, অথচ এটাই নিয়ম। নিয়মটাকে চ্যালেঞ্জ না করে মেনে নেওয়াটাই খুশি হওয়ার সোজা রাস্তা। প্রায় সোজা রাস্তা দিয়ে চলেছে সাইকেল রিক্সাগুলো, শেষেরটাই সবুজ, ক্যাঁচর ক্যাঁচর করে চলেছে আসমান লাল মাটির পাথরের রাস্তায়। ডান দিকে খোয়াই জল পাওয়া সবুজ শালবন ঘন হয়ে মিশেছে ক্যানারি পাহাড়ের পায়ে, তারপর পাহাড়কে অতিক্রম করে চলে গেছে, ছড়িয়ে গেছে চারদিকে ঘন চাপচাপ গাঢ় সবুজের সমারোহে। মাথার উপর দিয়ে একদল বক দুলতে দুলতে উড়ে গেল, কিরকম এক উদ্ভট স্বরে ডাকতে ডাকতে। চারিদিকে চাইতে চাইতে সবুজ চলেছে, বর্ষা শেষের মিষ্টি হাওয়া লাগছে গায়ে, ভারী ভালো লাগছে সবুজের। সামনে রিক্সা থেকে কমলা মুখ ফিরিয়ে বলল, কি দারুণ জায়গাটা না? দারুণ। কুমুদ বলল, আর কি খাওয়া দাওয়া আর ঘুম, আমি কিন্তু রিল্যাক্স করতে এসেছি, বাড়ি থেকে বেরোচ্ছি না। সবুজ প্রথমে অবাক হল, তারপর খুশি হল, ভাবল আশ্চর্য কত রকমের মানুষ হয়, প্রত্যেক লোকের সঙ্গে প্রত্যেকের কত তফাত, ভাগ্যিস তফাত ছিল, নইলে সবুজের মধ্যে কমলা ভালো লাগার মতো কিছুই দেখতে পেত না। যদি তার যা কিছু ভালো লাগার সবই পেয়ে যেত কুমুদের মধ্যে। তারপরেই হাসির কথা মনে পড়ল, মনে পড়ে যেতেই ও কিছুতেই ফণীকে আর হাসিকে ক্ষমা করতে পারল না। ওদের সম্পর্কটা ক্ষমারও অযোগ্য, কি করে হাসি সবুজকে পেরিয়ে ফণীর দিকে হাত বাড়াল, ফণীর জন্য সবুজকে নস্যাত করে দিল। এমন সময় একটা সাদা মোটর গাড়ি সবুজের রিক্সার পাশ কাটিয়ে লাল ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু গাড়িটা কুমুদদের পাশ দিয়ে যাওয়ার সময় কুমুদ কি যেন বলে উঠল। গাড়িটা রিক্সা থেকে অনেকখানি এগিয়ে গিয়ে জোরে ব্রেক কষে দাঁড়াল। চেক চেক হাওয়াইন শার্ট পরা একজন মোটাসোটা বেটেখাটো ভদ্রলোক নামলেন,
গায়ের রং কালো, মুখটা ভোঁতা, সবুজের সমবয়সী। ভদ্রলোককে দেখে কুমুদ রিকশা থেকে নেমে গাড়ি অবধি হেঁটে গিয়ে ভদ্রলোকের সঙ্গে কিসব কথা বলল। সবুজের সাইকেল রিকশাটার চেন খুলে গিয়েছিল, তাই সবুজ অনেক দূরে থাকতে থাকতে কুমুদের সঙ্গে কিসব কথাবার্তা বলে ভদ্রলোক গাড়ি নিয়ে চলে গেলেন। সবুজের রিকশা কাছে পৌঁছাতেই কুমুদ অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে বলল, কে জানেন? কে? আরে বিখ্যাত সাহিত্যিক মধুপ সেন, নাম শোনেননি? না। সে কি? কমলা বলল, তুমি যেন কত লেখা পড়েছো, কত যেন সাহিত্য রসিক লোক। কেন, ভালোবাসি সিনেমা দেখিনি? হ্যাঁ, ওই বই ছবি হয়েছিল বলেই দেখেছ। কুমুদ একটু চুপ করে রইল, তারপর বলল, আমরা যেখানে উঠছি তার পাশেই উনি আছেন, পূজো সংখ্যার উপন্যাস লিখতে এসেছেন। সবুজ মুখে বলল বা, মনে মনে বলল জ্বালাবে, তারপর বলল, মেয়েরা ছাড়া আর কেউ কি এসব সাহিত্য ফাহিত্য পড়ে? ছেলেদের তো সময় নেই, কার সময় আছে অমন ঠাউস ঠাউস লেখা পড়বার? কুমুদ বলল, ঠাউ সুন্দরী মেয়েরা পড়ে না, তাদের সময় নেই, সবসময় তো হাত জোড়া মন জোড়া, তাদের কত অ্যাডমায়ারার, এসব ফালতু লেখা পড়ার সময় কোথায় তাদের? তাহলে পড়েটা কারা? সেইটি ভেবে পাই না। সবুজ জিজ্ঞেস করল, ভালো লেখেন? তা কে জানে। তাহলে বললেন যে বিখ্যাত সাহিত্যিক? কুমুদ সবুজের নির্বুদ্ধিতায় ব্যথিত হয়ে বলল, আরে কত বড় বড় করে ওর নাম বেরোয় দেখেন না বিজ্ঞাপনে, প্রচণ্ড সাহিত্যিকের একান্ত উপন্যাস, তার মানেই ভালো লেখেন। এ আবার লেখা পড়ে জানতে হবে নাকি? আপনি মশাই একেবারে। দূর থেকে বাড়িটা দেখা যাচ্ছিল। কুমুদ চেঁচিয়ে বলল, ওই যে দেখা যাচ্ছে। কুমুদ বড় চেঁচায়, তবু সবুজ তাকিয়ে দেখল। দূর থেকে প্রথম দর্শনে ভালো লেগে গেল বাড়িটা। অনেকখানি জায়গা নিয়ে কম্পাউন্ড, বড় বড় ইউক্যালিপটাস গাছ, সোনাঝুরি গাছ, অনেকটা ঝাঁটি জঙ্গল, বাড়ির মধ্যে বিরাট বিরাট কালো রঙা বিভিন্ন আকৃতি পাথর। বেশ বসে আড্ডা দেওয়া যাবে, ছোট্ট ছিমছাম বাংলোটি। মধুববাবু বোধহয় মালিকে বলে গিয়েছিলেন যাবার সময়। মালিক ঘরদোর খুলে রেখেছিল ইতিমধ্যেই, একবেলার রান্নাও নাকি তার বউ করে রেখেছে কলকাতার মালিকের চিঠি পেয়ে। সবুজ একেবারে কুয়োতলায় গিয়ে তেল টেল মেখে ভালো করে চান করল। যাওয়ার সময় কুমুদবাবুকে ডাকল। কুমুদবাবু বললেন, দূর মশাই, কলকাতার ছেলে আমরা, কখনো অমন করে চান করা অভ্যেস নেই, খালি গায়ে খোলা জায়গায় দাঁড়ালে আমার গায়ে হাওয়া লাগলেই সুড়সুড়ি লাগে। খাওয়া দাওয়ার পর সকলেই একটু গড়িয়ে নিই বলে শুয়েছিল। সবুজ এক ঘুম দিয়েই উঠে পড়েছিল, বিছানাতেই শুয়ে শুয়ে ওর ঘরের জানলা দিয়ে বাইরে চেয়েছিল। প্রথম শরতে নীল আকাশ, বিকেলের রোদ ইউক্যালিপটাসের পাতায় পিছলে যাচ্ছে, এই গাছগুলোর কাণ্ডগুলো মেয়েদের ফর্সা উড়ুর মতো, নিটোল মসৃণ, দেখলেই গা শিরশির করে। হাওয়াতে মিষ্টি হালকা ঝাঁঝের গন্ধ উঠছে, অসমান লাল জমি, পিটিস ঝোপ, খোয়াই, এসব পেরিয়ে দূরে দেখা যাচ্ছে পিচের রাস্তাটা। ওই রাস্তাটা নাকি রাজডেরোয়া ন্যাশনাল পার্ক হয়ে সোজা চলে গেছে বরহি ঝুমরিতিলাইয়া। হাতঘড়িতে সবুজ দেখল 4টে বাজে, মনটা একটু চা চা করছে। এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে কমলা এসে ঢুকল, হাসি মুখে বলল, কি সবুজের সমারোহতে সবুজ দিশেহারে নাকি? সবুজ বিছানায় উঠে বসল, বালিশটাকে বুকের কাছে জড়িয়ে ধরে বসে বলল, এসো এসো, এক্ষুনি চায়ের কথাই ভাবছিলাম, কুমুদ কোথায়? কুমুদ মধুববাবুর বাড়ি গেছে জায়গাটা সম্বন্ধে ওয়াকিবহল হতে। কমলা এসে খাটের উপর ওর পায়ের দিকটায় বসল, চান করে উঠে একটা ফিকে সবুজ রঙা ভয়েল শাড়ি পরেছিল, সঙ্গে ম্যাচ করা ব্লাউজ, গলায় একটা নীল পাথরের হার, কানে তিব্বতী নীল পাথরের দুল।
কমলার দিকে চেয়ে থাকতে থাকতে কমলার বানানো চায়ে চুমুক দিতে দিতে সবুজের মন কি এক দারুণ ভালো লাগায় ভরে উঠল। ওর নিজের কোনো দুঃখ, কোনো হীনমন্যতার কথাই এই মুহূর্তে আর মনে রইল না। ওর নিজের কথা, ওর পারিপার্শ্বিকের সমস্ত কথা ভুলে গিয়ে ও অনিমেষে কমলার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল। কমলা বলল, চলো বারান্দায় গিয়ে বসি, কি সুন্দর না বারান্দাটা। বাড়ির লাগোয়া বাঁধানো বিরাট বারান্দা, বসার জায়গা করা আছে। ওরা দুজনে গিয়ে বসল মুখোমুখি। ততক্ষণে রোদ পড়ে গেছে, নানা রকম পাখির ডাক, তিতিরের ডাক ভেসে আসছে ঝাঁটি জঙ্গল থেকে। একঝাঁক টিয়া তাদের ট্যাটে আওয়াজে বুকের মধ্যে চমক তুলে ক্যানারি পাহাড়ের দিকে চলে গেল। কমলা বলল, এই বারান্দা ব্যাপারটা আমার দারুণ লাগে। কলকাতার বাড়িতে বারান্দা নেই, আমার খুব ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা বাড়িতে থাকতে। তোমাদের বাড়িতে কি বারান্দা আছে? আমার মনে নেই, কতদিন আগে একবার গিয়েছিলাম, ভাবলে অবাক লাগে না। হাসিয়েছিল আমার বন্ধু, তার সূত্রেই তোমার সঙ্গে আলাপ, আর এখন হাসির খবরই রাখি না। হাসি সব জানলে কি মনে করতো জানি না। কীরকম করে মানুষ একজনের কাছ থেকে সরে এসে অন্যজনের কাছের হয়ে যায়, তাই না? তারপর কমলা আবার শুধাল, বারান্দা নেই না? না, নেই। আমাদের প্রত্যেকের মনের মধ্যেও একটা করে বারান্দার দরকার। ঘর মানেই একঘেয়েমি, সমাজের কর্তব্যের দিন গুজরানো চলাফেরা সবই ঘরের মধ্যে। মাঝে মাঝে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়াতে বড় ইচ্ছা করে, যেমন এই মুহূর্তে তুমি আর আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ, কিছুক্ষণের ভালো লাগা। তারপরে যেই ভিতরের ডাক আসে, ঘরের মধ্যের ডাক, কর্তব্যের অভ্যাসের, অমনি ঘরে ফিরে যেতে হয় আমাদের সকলকে। যেমন আমি যাব কুমুদের ঘরে, তুমি যাবে হাসির ঘরে। সবুজ অবাক হয়ে শুনছিল। জানো সবুজ, ঘরের মধ্যে পেতে পেতে অনেকদিন থাকতে থাকতে খুব দামি পাওয়াগুলোকে বড় সস্তা বলে মনে হয়। মনে হয় এগুলোর বুঝি কিছুমাত্র দাম নেই। বারান্দায় কিছুক্ষণ দাঁড়ালে বাইরের হাওয়া, বাইরের জীবন, পাখির ডাক, লোকজন, এসবের ভালো লাগায় মন ভরে ওঠে। আশ্চর্য, বারান্দায় থেকে বারান্দায় কিছুক্ষণ কাটিয়ে আবার ঘরে ফিরে গেলে ঘরের রোজকার টুকরো টুকরো সস্তা মনে করা পাওয়াগুলোকে হঠাৎ এক নতুন চোখে আবিষ্কার করা যায়। তারা যে কতখানি দামি তা বুঝি বুঝতে পারা যায়। কমলা একসঙ্গে অনেক কথা বলে চুপ করে রইল। সবুজও চুপ করে দূরের পাহাড়ের দিকে চেয়েছিল। হঠাৎ সবুজ বলল, কমলা, তুমি কাছে এলে ভালো লাগায় মরে যাই কেন বলতে পারো? আমি যে তোমাকে ভালোবেসে আমার ঘর নষ্ট করলাম, আমার বিবাহিত জীবন একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল, আমি যে হাসির প্রতি আর কোনো আকর্ষণী অনুভব করি না, কেন? এর কি কোনো উপায় নেই? আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছুই করতে পারি, তুমি আমার জন্য কি করতে পারো? তুমি আমার জন্য কুমুদকে ছাড়তে পারো? পারো? কমলার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল এক মুহূর্তের জন্য। ওর তীক্ষ্ণ নাক, খোলা চুলের ভার, ওর হালকা নীল শাড়ির নীলচে আভাসে মনে হল ও যেন অনেক দূরে চলে গেছে সবুজের কাছ থেকে। কমলা হাসল। সবুজের মনে হল যেন অনেকক্ষণ পরে এবং অনেকক্ষণ ধরে ও হাসল। অদ্ভুত হাসি, সেরকম হাসি একমাত্র কোনো বুদ্ধিমতী মেয়ের পক্ষেই হাসা সম্ভব। তারপর বলল, পারি না সবুজ, হয়তো চাইও না। সবুজের গলায় অভিমানের সুর লাগল, বলল, তোমার জন্য আমি কিন্তু পারি, সব ছাড়তে পারি। আমি জানি তা। তুমি জানো, জেনেও আমি যা পারি তা তুমি পারো না, তা তো পারবেই না। আমি তো তোমাকে কুমুদ যেমন করে রেখেছে তেমন করে রাখতে পারবো না, আমি তো অত সচ্ছল নই। তুমি বড় বোকা। আচ্ছা, তোমার কি ধারণা ঘর না ছাড়লে কাউকে ভালোবাসা যায় না?
তোমার কাছে ভালোবাসা ব্যাপারটা এখনো বড় ধোঁয়াটে আছে। তাই হয়তো কারোর ভালোবাসা পেলাম না জীবনে। কমলা খিলখিল করে হেসে উঠল। পাগল, ভালোবাসা নিশ্চয়ই পেয়েছো তুমি, কিন্তু তুমি তা চিনতে পারোনি। তুমি নিজেকে এত ভালোবাসো, সবসময় সে ভালোবাসা তোমাকে এমন করে ঘিরে রাখে যে অন্যের ভালোবাসার দাম বোঝোনি তুমি। তুমি তো অনেক জানো সবুজ, তবু আমি সামান্য একজন ঘরের বউ হিসাবে তোমাকে একটা কথা বলছি, কথাটা মনে রেখো। কি কি কথা? শোনো, আমার কাছ থেকে ভালোবাসার প্রথম পাঠ নাও। ভালোবাসা পাওয়ার প্রথম শর্ত হচ্ছে নিজেকে না ভালোবাসা। অন্যকে, যাকে তুমি ভালোবাসো, তার সুখের মধ্যেই তোমার নিজের সুখকে দেখতে পাওয়া। পারবে সবুজ? যদি পারো তো ভালোবাসা পাবে, অনেক ভালোবাসা, অনেকের ভালোবাসা। যে ভালোবাসা পেতে জানে, দিতে জানে, সে নিজের ঘরে এবং মাঝে মধ্যেই এক ছিলতে বারান্দায় দাঁড়িয়ে তা নিতে ও দিতে জানে। ভালোবাসা খুঁজতে তাকে দেশান্তরী হতে হয় না, ঘর ছাড়তে হয় না। দেশান্তরী হলেও প্রতি বছর তোমার মতো করে নতুন কাউকে ভালোবেসে নতুন নতুন ঘর বাঁধলেও তুমি দেখতে পাবে যে সে ঘরে তোমার দম বন্ধ হয়ে আসছে। দোষটা ঘরের নয়, তোমার ভালোবাসার জনেরও নয়, দোষটা তোমার, তোমার নিজের। শেষের কথাগুলো একটু কঠিন করে বলল কমলা। সবুজ দুঃখিত হল। সবুজ কি একটা বলতে যাচ্ছিল জবাবে, কিন্তু তার আগেই কমলা বলল, তোমার এই তুমিময় জগৎ ছেড়ে বাইরে আসতে হবে। নিজের কথা একটুও না ভেবে অন্যকে বিনা দ্বিধায় ভালোবাসতে শিখতে হবে, নইলে তুমি কখনো সুখী হবে না সবুজ। আমি তো একজন সামান্য কমলা, পৃথিবীর সব মেয়ে ও পুরুষ তোমাকে একসঙ্গে ভালোবাসলেও তোমাকে সুখী করতে পারবে না। সবুজ এবার একই সঙ্গে অনেক কথা বলতে যেতেই গেটের কাছে কুমুদকে দেখা গেল। কুমুদ আসছে, তার পেছনে পাহাড় প্রমাণ বোঝা নিয়ে আসছে একজন কুলি। কমলা শুধল, এই কে মোটে ঘন্টাখানেক হলো তো গেলে, এরই মধ্যে চলে এলে, বাজার কত দূর? কুমুদ পান খাচ্ছিল, দিবানিদ্রা দিয়ে চোখ মুখ ফোলা, চুলগুলো এলোমেলো, পাঞ্জাবির বুকে খানিকটা পানের পিক গড়িয়ে পড়েছে। জর্দার ঠোক গিলে কুমুদ বলল, আরে বুদ্ধি খরচ করতে হলো, মধুববাবুর গাড়ি নিয়ে গিয়েছিলাম, উনি বললেন যখন খুশি গাড়ি নিয়ে যাবেন, আমি তো সারাদিনই ব্যস্ত আছি, এখন বেরোবার সময় হয় না, সন্ধ্যের পর আড্ডা মারি চলে আসবেন। ব্যাস আর কি, ওর গাড়িতে ও ড্রাইভারকে ধরে বউ করে বাজার ঘুরে এলাম। তুমি বেশ অ্যাংলা আছো, পরের গাড়ি চেয়ে নিয়ে বড় লোকি করার দরকার কি ছিল? আরে বড় লোকি তো মনের ব্যাপার, সে কি আর গাড়িতে হয়? আমার মতো বড় লোককে, আমার কমলা আছে, ওদের কি আছে, আর কার কমলা আছে? কমলা আর চোখে একবার সবুজের দিকে তাকাল। কুমুদ আবার বলল, দেখো দেখো কি দারুণ পেয়ারা এনেছি, তুমি পেয়ারা খেতে ভালোবাসো, মুরগি এনেছি, আলু পেঁয়াজ ডিম এসব গুল, মাছ পাওয়া গেল না, কাল ভোরে চলে যাব রাঁচি রোডে, জলের ট্যাঙ্কের কাছে নাকি টাটকা মাছ আসে। সবুজের দিকে ফিরে বলল, কি মশাই মুখ গোমরা কেন, গিন্নির কথা মনে পড়েছে বুঝি, তা নিয়ে এলেই তো পারতেন বাবা, আমি তো মশাই গিন্নি ছাড়া শুতেই পারি না, ঘুমই আসে না, পাশটা খালি খালি লাগে। কমলার মুখে এক ছিলতে রক্ত এলো। কমলা বলল, থাক বুড়ো বয়সের ঢং করতে হবে না। সবুজের মনে হলো কথাটা ঢং নয়, ঢং হলে কমলা লজ্জা পেত না অমন করে। সবুজ ভীষণ অস্বস্তি বোধ করতে লাগল, ও বুঝতে পারল না স্বামী স্ত্রীতে যদি এতই প্রেম তাহলে ওকে জোর করে এমন করে নিয়ে আসার মানে কি। তখন তো কত ন্যাকামেই করলো কমলা, তুমি না গেলে যাব না, যেতেই হবে, এইসব। আনাজপত্র বাজার সব ভিতরে নিয়ে গেল মালিক, সঙ্গে কমলাও গেল। কুমুদ বলল, নিন একটা পান খান, ভালো জর্দা আছে। অনিচ্ছা সত্ত্বেও সবুজ পানটা হাতে নিল, মুখে পড়ল, তারপর বলল, আমি একটু হেঁটে আসছি।
কুমুদ বলল, আবার হাঁটাহাঁটি কেন, ব্যস্ত আছেন মশাই, সূর্যটা ডুবে যাক, আমি আছি আর সঙ্গে একটা রামের বোতল আছে, বারান্দায় জমিয়ে বসবো, মধুববাবু আসবেন, উনি অবশ্য খান টান না, ব্যাকডেটেড সাহিত্যিক, তবে সংসার ফংসার নেই, রামের সঙ্গে সঙ্গে একটু সাহিত্য ফাহিত্য আলোচনা হবে, কলকাতায় ফিরে বুঝলেন কি না, অনেকদিন পর্যন্ত একটা ইন্টেলেকচুয়াল নেশায় বুধ হয়ে থাকব। সবুজ মনে মনে বলল, ইডিয়েট, মুখে বলল, আমি সাহিত্য ফাহিত্য বুঝি না, কোনো ইন্টারেস্ট নেই সাহিত্য অথবা সাহিত্যিক সম্বন্ধে। আর সে কি মশাই, বুঝি না তো আমিও, তা বলে ইন্টারেস্ট থাকবে না কেন, না থাকলেও দেখাতে হবে, আরে বাঙালির ছেলে হয়ে জন্মেছেন, তিনটে নিয়ম মেনে চলবেন সব সময়। পয়লা নম্বর, বউকে ভয় পাবেন, আসলে ভয় না পেলেও দেখাবেন যে ভয় পাচ্ছেন, তারপর বাইরে যা করার তা করে বেড়াবেন। তারপর বলবেন কি বলবেন না ভেবে নিয়ে বললেন, আমি তো মশাই নিয়মিত এদিক ওদিক, বুঝলেন কি না, দেখবেন বলে দেবেন না যেন, বললে কিন্তু যা কৃষ্ণলীলা, আপনিও চালিয়ে যাচ্ছেন আমার স্ত্রীর সঙ্গে, তা বন্ধ করে দেব। বুঝলেন মশাই, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আমি সবই জানি, তবে আমার বিশেষ আপত্তি ফাপত্তি নেই, চালিয়ে যান, আমি বাইরে ঘুরেই সুখ পাই। বুঝলেন না, ঘরকা মুরগি ডাল বাড়াবার, ঘরে আমার মন বসে না, ঘরের লোককে আপনি যদি একটু আধটু আনন্দ দিতে পারেন তো দিন, তবে লোক আপনি ডেঞ্জারাস নন, আপনার এলেম আমার জানা হয়ে গেছে, আপনার মতো মেয়ে ছেলে মার্কা ব্যাটার ছেলে সাহিত্য পড়েন না, এটাই আশ্চর্যের কথা। যাক গে, আমার কোনো ক্ষতি নেই, তবে ঘুণাক্ষরে এ কথা কমলা যেন না জানে, মানে আমি যে আপনার কেলোর কীর্তি জানি সেই কথাটা, আমি যে কথা বললাম আমার সম্বন্ধে তাও যেন না জানি। শেষের কথাটা রীতিমতো ভয় দেখিয়েই যেন বলল কুমুদ। সবুজের ওইখানে কুমুদের সঙ্গে আর একটুও বসে থাকতে ইচ্ছে করল না, কি এক অপমানে লজ্জায় জ্বালায় তার কান দুটো ঝাঁঝা করে উঠল, কমলার প্রতি এক তীব্র সমবেদনায় ওর মন হু হু করে উঠল। সবুজ বলল, আমি একটু হেঁটে আসি, বুঝলেন কুমুদবাবু। কুমুদ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল, অত হাঁটার ব্যতিক কেন, ডায়াবেটিস আছে নাকি, যান। আসন্ন সন্ধ্যায় এই বন পাহাড়ের পটভূমিতে শেষ বিকেলের হালকা নরম রোদে ক্যানারি হিল রোড ধরে হাঁটতে হাঁটতে সবুজের মনে হল ও হাঁটছে না, ও যেন দৌড়াচ্ছে। ওর মনে হলো ও এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারলে সুখী হতো। এই মুহূর্তে কমলার জন্য ওর বড় দুঃখ হল, কমলার পরম সৌন্দর্যময় ঐশ্বর্যময় অন্তরের মধ্যে ওর স্বামী সম্বন্ধে ওর যে চাপা গর্বটুকু ছিল, যে গর্বে ভর করে ও সহজে এতদিন সবুজকে প্রত্যাখ্যান করেছিল, বলেছিল কুমুদ আমাকে ভালোবাসে, কুমুদ জানলে দুঃখ পাবে, সেই গর্বটুকু যে চোরাবালির উপর দাঁড়িয়ে আছে তা কমলা জানে না। আন্তরিক ভালোবাসার এই কি প্রতিদান, এমন করে কি কেউ কাউকে ঠকায়, ভাবতে ভাবতে সবুজের মাথা গরম হয়ে উঠল। ও বুঝতে পারছিল না যে কি করে একজন মানুষ এতখানি ভণ্ডামি, এতখানি অভিনয় নিয়ে বেঁচে থাকতে পারে। অবশ্য একথা সত্যি যে ওই ভণ্ডামির মূল্যে কুমুদ ঘর এবং বাইরে সমান কৃতি। তার ভালোবাসার ঘর, কমলার স্নেহমমতা, ভালোবাসা সব ইসে পায়, উপরেও পায় বাইরের সস্তা জগতের কাছ থেকে, যেখানে করি ফেলে কেউ কেউ ফুলের তেল মাখে। সবুজ ভাবছিল ও নিজে কি কখনো এতখানি ভণ্ডামি করতে পারত, মানুষ মিথ্যাচার করলে ভণ্ডামি করলে কি নিজের কাছেই বড় ছোট হয়ে যায় না, ভিতরে ভিতরে কি সে খয়ে যায় না, সমস্ত অন্তরের সরল সত্য আন্তরিকতা এ জীবনে যা পাওয়া যায় অথবা যা পাওয়া যায় না তার সব কিছুরই একটা বিশেষ দাম আছে বলে সবুজ মনে করে, যে কারণে ফণীকে হাসি ভালোবাসে। একথা জানার পর থেকে হাসির সম্পর্কে কখনো সহজ হতে পারেনি, আন্তরিকভাবে হাসিকে ভালোবাসতে পারেনি, কাছে টানতে পারেনি, কাছে টানতে না পেরে দুঃখ পেয়েছে নিশ্চয়ই, ফণীর কাছে হেরে গিয়ে পরাজয়ের গ্লানিও স্বীকার করেছে সত্যি,
কিন্তু তবুও তো নিজের মধ্যে কমলার সঙ্গে ওর সম্পর্কের মধ্যে ওর সত্য অনুভূমিতেও বেঁচে আছে। এটা তো সত্যি, ও নিজের মধ্যে তো এমন করে মিথ্যা ঠক প্রবঞ্চক হয়ে যায়নি, এর কি কোনোই দাম নেই। জীবনে সুখী হতে গেলে কি ঠগই হতে হয়, অভিনয় করতেই হয়। বিনা অভিনয়ে কি কোনো কিছুই পাওয়া যায় না এখানে? অন্ধকার হয়ে আসছিল, পথের পাশের পিটিশের ঝোপ ছাড়িয়ে ছাতারে পাখিরা কেমন নড়ে চড়ে বসছিল। একটা ছোট প্যাঁচা পাহাড়তলির জঙ্গলে কিচির 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 করে ডেকে ফিরছিল। সবুজ সেই অন্ধকারের মধ্যে অন্ধকারতর জঙ্গলের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ওর বুকের মধ্যের অন্ধকারের ভার বোঝার চেষ্টা করছিল। ও ভাবত কমলা অন্তত সুখী, কমলার সুখেও এত কাটা। আহা, বেচারি জানতে পারলে না জানি কি করবে, হয়তো আত্মহত্যাই করে বসবে। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা যাওয়া আসার তৃতীয় পর্ব। আগামীকাল শুনবেন চতুর্থ এবং অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।